হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমরা দেখো টোটোতে আমরা 6 জন আছি, আমরা সবাই পলাশিতে যাচ্ছি। আজকে হলো কাকিমার বাবা মারা গেছে, তার আজকে হলো খরচ কাজ, তো আজকে আমরা সবাই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো যে কীভাবে যাই, ট্রেনে করে যাব আমরা। তো তোমাদেরকে পুরো ঘটনাটা দেখাবো। তো যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে, চলো দেখাচ্ছি। বন্ধুরা, আমরা স্টেশনে যাচ্ছি। বহরমপুর কোর্ট স্টেশন। এদিকে এদিকে হাই বলো, হাই রূপায়ণ। দেখো আমরা সবাই মিলে স্টেশনে যাচ্ছি আমরা। দেখি 9:50 ট্রেনটা পাই নাকি, পেয়ে যাবো আশা করি। 9:40 মতন বাজে। স্টেট বাস স্ট্যান্ড, এই দেখো আমাদের মুর্শিদাবাদের আইফেল টাওয়ার। বন্ধুরা, এটা হলো আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এটা স্টেশন চলে এসেছি, এই দেখো স্টেশনের রাস্তা। এটা বহরমপুর কোর্ট স্টেশন। তো দেখো বন্ধুরা, একটা সত্যি প্রাউড ফিল হয় যে আমাদের ইন্ডিয়ান পতাকাটা উঠছে। এটা সব জায়গাতেই এখন থাকে, এরকম ভালো লাগছে। চলে এসেছি, আমি তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কাটি। তাহলে 100 টাকা নিন, 10 টাকা খুচরো নেই। হ্যাঁ, 6টা। কটায় ট্রেন? 9:50 হয়ে গেল টিকিট কাটা। ট্রেনের টাইম হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা খুলে দিয়েছে, এটা ধরো। ট্রেনেরও টাইম হয়ে গেছে। এই দেখো বহরমপুর কোর্ট। এই দেখো সব দাঁড়িয়ে আছে। ট্রেন চলে এসছে বন্ধুরা, দেখো ট্রেন চলে এসছে। দেখছো ট্রেন ফাঁকাই আছে, আমরা উঠছি। দেখো এটাই উঠবো, এটা এটাই এটাই। ওটো ওটো বাঁদিকে, চলো বাঁদিকে। চলো এটা আসো। এই দেখো, এই এটা কি এগুলা? ওটা চলো, ওটা দেখো দীপায়ন ছোলা সিদ্ধ খাবে।
ট্রেন ছেড়ে দিল বন্ধুরা বহরমপুর স্টেশন থেকে। সামনে বসে আছে, এটা হলো দাদা বৌদি, এই যে দীপায়ন, ট্রেনটা পুরো ফাঁকা। আর এই দেখো পুরো এই দিকটা বেলডাঙা ঢুকছে মনে হয়। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এটা ইংরেজ আমলের সময় এটা একটা চিনির মিল ছিল, চিনির মিল। দেখো এখন এই অবস্থাতে পুরো ধ্বংসের অবস্থা, কোনো আর সংস্কার নেই, এটা চিনির মিল ছিল। তো আমরা এখন বেলডাঙাতে ঢুকছি, তো চলো এদিকে পিসা পিসিকে দেখায় একবার। এই দেখো পিসা পিসি দেখছো বন্ধুরা, এই যে জল, তো বসি এখানে ফাইনালি বন্ধুরা আমরা পলাশি চলে আসলাম, এবার নামবো এখানে। এই দেখো সবাই আমরাই, ফাইনালি বন্ধুরা আমরা সবাই নামলাম ট্রেন থেকে। এই সবাই নামলাম তোমরা? হ্যাঁ, আমরা ছয়জনই আছি, ছয়জন আসছি। আমরা যাচ্ছি, আমরা ওই শ্রাদ্ধ বাড়িতে, কাকিমার বাবা মারা গেছে, তো ওইখানে যাচ্ছি। চলো তোমাদের সাথে পুরো রাস্তায় দেখা হবে, যাচ্ছি। তো চলো বলছি দাদা যে আমরা আন্দুলবাড়িয়া কলোনি যাবো। হ্যাঁ, কলোনি 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 যাবো আন্দুলবাড়িয়া। ছয়জন আছি আমরা, এটা আটবে ছয়জন। এটা এটা কত করে ভাড়া? ফাইনালি আমরা গাড়িতে চাপলাম, তো যাচ্ছি, টোটোতে চাপলাম, এখান থেকে টোটোতেই যাব আমরা, স্টেশন থেকে টোটোতে চাপলাম। এই দেখো সবাই আছে, আমরা ছজন আসছি, যাচ্ছি। চলো দেখা হবে রাস্তায় যেতে যেতে কি পরে। রাস্তার এই পারে হলো বাদিকে বন্ধুরা, দেখো এই সাইডটা হলো মুর্শিদাবাদ, আর এই সাইডটা হলো নদিয়া, এই সাইডটা নদিয়া, আর এই সাইডটা হলো মুর্শিদাবাদ রাস্তা। এবার আমরা ওই মোড় থেকে যাব নদিয়ার মধ্য দিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডান দিকে যাব নাকি? এবার বিমানদের বাড়িটা ঘুরতে মুর্শিদাবাদে ঘুরতে, মুর্শিদাবাদে। হ্যাঁ, এই যে ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা এই বাড়িতে। এই দেখো সামনে এই বাড়িটা, এই বাড়ি, এই বাড়িতে নামবো এখানে। বন্ধুরা দেখছো বাড়িতে পৌঁছে গেছি আমরা, পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো দুপুরবেলাতে এখানে গীতা পাঠ হচ্ছে। তো এখানে দেখো কত লোক যে গীতা পাঠ করছে দাদুর উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে। তো দেখো কত লোক বসে আছে, ওই দেখো সামনে ওইটা হলো দাদুর ফটো, ওইখানে বসানো আছে। তো আমাদের
হওয়ার পরে গান হবে, গান হয়ে সন্ধ্যার সময় দিয়ে ভোজ দেওয়া হবে। দেখো বন্ধুরা, দেখো এটাই হলো দাদুদের বাড়ি, এটা হলো আমাদের বাড়ি, এখানে এসেছি আমরা সবাই মিলে। চলো, এই দেখো আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য, অনেক রাত হয়ে গেছে, খেতে খেতে অনেক ভিড় ছিল, বসতে পারিনি। তো দেখো আমরা সবাই বসে আছি অপেক্ষাতে কখন দিবে খাবার, তো তার জন্য আমরা সবাই বসে আছি। এইদিকে দেখো চন্দন, চন্দনের বউ, মামা, মামি দুজনা, আর এটাও একটা হলো মেয়ে সহায় সম্পর্কে। তো দেখছো সবাই বসে আছে, এখনো দেয়া হয়নি। তো এটা আমাদের শেষ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখলে? পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত, আমরা কীভাবে আসলাম, সারাদিনের পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমরা সবাই টায়ার্ড, তো আর কিছু বললাম না, তো এখানেই রাখছি, আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে রাখছি বন্ধুরা, বাই।